দূরপাল্লার ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় আগুন। দূরপাল্লার ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় আগুনকে ঘিরে হইচই মালদা টাউন স্টেশনে। এদিন রাতে নিউ তিনসুকিয়া বেঙ্গালুরু এক্সপ্রেসের B1 কোচে আগুনের ফুলকি দেখা যায়। অভিযোগ, এরপরেও স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে দেয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। আসামের বাসিন্দা বেশ কয়েকজন রেলযাত্রী অভিযোগ করে, বলেন ট্রেন স্টেশন থেকে ছাড়তেই কোচে আগুনের ফুলকি দেখা যায়। আতঙ্কে সবাই চিৎকার জুড়ে দিলে ট্রেনটি থেমে যায়। এরপরে ট্রেনের কোচ বদলে দেওয়া হয় বলে দাবি রেল কর্তৃপক্ষের। দীর্ঘক্ষণ পর ট্রেনটির কোচ বদলে 10:45 নাগাদ মালদা টাউন স্টেশন থেকে ছাড়া হয়। ঘটনার জেরে এদিন রাতে কিছুক্ষণ দেরিতে ছাড়ে গৌড় এক্সপ্রেসও। বলবেন এই বিষয়ে নিয়ে যান্ত্রিক গোলযোগ কেউ বলতে পারে, কখনো কেউ বলতে পারে না কখন কি হয়। যান্ত্রিক গোলযোগের কারণে তো এগুলো হতেই পারে। এখন আমরা যদি দেখি, এখন ট্রেনের ক্ষেত্রে আগে যে অবস্থাটা ছিল, আমরা সমস্ত যাত্রীদের ক্ষেত্রে যদি আমরা দেখি, যাত্রী সুরক্ষা থেকে শুরু করে সমস্ত রকমের যা এখন তার পরিষেবা দেওয়া এবং আমাদের ট্রেনগুলোকে আরও সময়ের মধ্যে পৌঁছানো, এর জন্য তো আমাদের অনেক সময় যে ট্রেন লাইনের যে অবস্থা ছিল তার কাজগুলো হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।